वेलकम स्टूडेंट्स हमें चले आज क्लास नहीं आज के दशम श्रेणी भौत विज्ञान जो अध्याय आलोचना कर इतिपूर्वे तीन पर्व आलोचना से धातुविद्या अध्याय शेष पर्वटुकु आज के आलोचना कर हमार आज के आलोचना आवर्तित हो मूल जो विषयटर ऊपर से हे धातुर क्षय तार कारण एवं तार प्रतिकार सम्पर्क प्रथम जेने नब जो धातुर क्षय बोलते कि बोझा साधारण भावे धातुर क्षय बोलते बोझा जे कोनो धातु बेशिरभाग धातु जेमन अलुमिनियम कपार लोहा जिंक एई समस्त धातुगुलो जखन दीर्घदिन खोला बतासे रेखे देवा होच्छे तखन एई धातुगुलि बतासे उपस्थित अक्सिजें कार्बन डाइअक्साइड जलीय बाष्प प्रभृति संस्पर्शे एसे कि होच्छे प्रभृति संस्पर्शे एसे तादेर संगे बिक्रिया करछे एवं बिक्रियार फले এই ধাতুগুলোর উপর একটি রাসায়নিক যৌগের আস্তরণ পড়ছে এবং ধাতুটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই ঘটনাটাকে বলা হচ্ছে ধাতুর ক্ষয় ঠিক আছে তো আমরা মূল যে বিষয় ধাতুর ক্ষয় সেইগুলো বিভিন্ন ধাতুর ক্ষয় সম্পর্কে আজকে ধীরে ধীরে আলোচনা করব আমরা যে ধাতুটির ক্ষয় সম্পর্কে আজকে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে লোহার মূর্ছে ধরা আমরা জানি লোহায় মূর্ছে ধরার সঙ্গে আমরা অনেকেই পরিচিত লোহায় মূর্ছে পড়া দেখেছি আমরা অনেকে যে একটা বাদামি গুঁড়ো গুঁড়ো একটা বাদামি বর্ণের আস্তরণ পড়ে যায় অনুষ্ঠান লোহার উপর লোহাকে যদি দীর্ঘদিন খোলা বাতাসে রেখে দেওয়া হয় তাহলে লোহার উপর আমরা দেখতে পাই যে একটা বাদামি বর্ণের আস্তরণ পড়ে অর্থাৎ আর্দ্র বায়ু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে এসে লোহা রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং সেই লোহার উপর কী পড়ে শোধক ফেরিক অক্সাইড মূর্ছে রাসায়নিকভাবে বলা যেতে পারে হচ্ছে শোধক ফেরিক অক্সাইড Fe2O3.XH2 এখানে এক্সটা হচ্ছে এক্স এক্সের মানটা তিন হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে অর্থাৎ এক্সের মানটা হচ্ছে পরিবর্তনশীল অর্থাৎ কত অনু জল থাকবে সেটার সেই মানটা কিন্তু পরিবর্তনশীল এখানে দেখো শোধক কথা ব্যবহার করেছে শোধক মানে হচ্ছে কোনো যৌগের অণুতে যদি জলের অনুপস্থিত থাকে জলের অনুযুক্ত থাকে তখন সেই যৌগটাকে বলা হচ্ছে শোধক যেমন Fe2O3 ফেরিক অক্সাইডের সঙ্গে কি যুক্ত আছে এখানে দেখো জলের অনুযুক্ত আছে এখানে এক্স আমরা লিখেছি এই কারণে যে এক্স এর মানটা আছে পরিবর্তনশীল তাহলে সাধারণভাবে মূর্ছের সংকেত হিসাবে ধরে নেওয়া হয় Fe2O3.3H2O এক্সকে সাধারণত তিন ধরে নেওয়া হয় ঠিক আছে এবং এই মূর্ছেটা কীরকম দেখতে হয় লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ এটা সাধারণত লোহার উপর পড়ে তোমরা অনেকেই দেখেছো যে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে লোহাকে যদি খোলা বাতাসে ফেলে রাখা হয় তাহলে এই লালচে বাদামি বর্ণের আস্তরণ লোহার উপর পড়ে এবং গুঁড়ো গুঁড়ো আস্তরণ সেই গুঁড়ো গুঁড়ো আস্তরণটা আস্তে 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 কী করে লোহাটাকে ক্ষয় করে ফেলে এবং দীর্ঘদিন পরে দেখা যায় যে লোহাটি ক্ষয়প্রাপ্ত হয় এবং ভঙ্গুর হয়ে তাহলে এবার আমরা জেনে নেব যে মূর্ছে ধরার শর্ত কী কী শর্তে মূর্ছে পড়বে অর্থাৎ মূর্ছে পড়তে গেলে কোন কোন শর্তগুলো প্রয়োজন প্রথম আমাদের যে শর্তটা দরকার সেটা হচ্ছে লোহায় অশুদ্ধির উপস্থিতি অর্থাৎ লোহার মধ্যে যদি অশুদ্ধি থাকে সাধারণভাবে আমরা জানি যে লোহার মধ্যে কোন অশুদ্ধি থাকে কার্বন অশুদ্ধি থাকে তাহলে লোহায় যদি কার্বন অশুদ্ধি উপস্থিতি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লোহায় মূর্ছে পড়বেই ঠিক আছে তাহলে লোহায় মূর্ছে পড়ার অন্যতম শর্ত হচ্ছে অশুদ্ধির উপস্থিতি দু নম্বর কি অক্সিজেনের উপস্থিতি অর্থাৎ অক্সিজেন না থাকলে কিন্তু মূর্ছে পড়তে চায় না তো মূর্ছে পড়ে না তাহলে অক্সিজেনের উপস্থিতি দরকার আর কী দরকার জল বা জলীয় বাষ্পের উপস্থিতি দরকার আমরা জানি যে আর্দ্র বায়ু অর্থাৎ বায়ুর জল বা জলীয় বাষ্পের সংস্পর্শে না এলে কিন্তু মূর্ছে পড়ে না তাহলে মূর্ছে পড়ার মূল শর্ত হচ্ছে তিনটে লোহায় অশুদ্ধির উপস্থিতি দু নম্বর হচ্ছে অক্সিজেন উপস্থিতি তিন নম্বর হচ্ছে জল বা জলীয় বাষ্পের উপস্থিতি এই তিনটি শর্ত পূরণ হলেই তবেই কিন্তু লোহায় মূর্ছে পড়ে এই প্রসঙ্গে বলে রাখা ভালো লোহা যদি বিশুদ্ধ লোহা সম্পূর্ণভাবে যদি বিশুদ্ধ লোহা হয় তাহলে কিন্তু সেই লোহায় মূর্ছে পড়ে না যেমন তোমরা কুতুব মিনারের নাম শুনেছ দিল্লির যে কুতুব মিনার সেই কুতুব মিনার কখন তৈরি হয়েছিল প্রায় 6000 বছর আগে গুপ্ত যুগে তৈরি করা হয়েছিল সেই গুপ্ত যুগের কুতুব মিনার সেই প্রায় ৬০০০ বছর আগে তৈরি হলো এখনও কিন্তু তার মধ্যে একটু মূর্ছে পড়েনি তার কারণ কি ওই কুতুব মিনার তৈরিতে যে ইস্পাতটা ব্যবহার করা হয়েছিল সেই ইস্পাতটা ছিল অত্যন্ত বিশুদ্ধ ইস্পাত বা অত্যন্ত বিশুদ্ধ লোহা তার জন্য প্রায় 8 মিটার লম্বা যে কুতুব মিনার প্রায় 6 টন ভরের যে কুতুব মিনার
প্রায় 6000 বছর আগে গুপ্তযুগে তৈরি হয়েছিল তা এখনও তাতে এখনও কিন্তু কোনোরকম মরচে পড়েনি, তার কারণ সেখানে বিশুদ্ধ লোহা ব্যবহৃত হয়েছিল। এই গেল মরচে ধরার শর্ত। এবার আমরা জেনে নেব মরচে ধরার কারণ, কেন মরচে ধরে। তো মরচে ধরার কারণের জন্য, কারণ জানার জন্য আমাদের বিজ্ঞানী ল্যাম্বার্ট, একটি মরচে ধরার তড়িৎ রাসায়নিক তত্ত্ব দিয়েছিলেন। তিনি তড়িৎ রাসায়নিক তত্ত্বে কী বলেছিলেন, তিনি বলেছিলেন যে লোহার মধ্যে লোহার পরমাণুগুলো এবং লোহার মধ্যে থাকা অশুদ্ধি অর্থাৎ কার্বন পরমাণুগুলি এবং লোহার মধ্যে লোহা এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যে আমাদের জল বা জলীয় বাষ্প, এইগুলো মিলে কী করছে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য তড়িৎ কোষের সৃষ্টি করছে, তড়িৎ রাসায়নিক কোষের সৃষ্টি করছে, অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষণের ঘটনা ঘটছে। এই তড়িৎ বিশ্লেষণ হতে গেলে আমরা কী জানি, কী কী দরকার, একটা ক্যাথোড দরকার, একটা অ্যানোড দরকার আর একটি তড়িৎ বিশ্লেষ্যের দরকার। তাহলে এখানে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কে কে ভূমিকা পালন করে এই প্রক্রিয়াটাতে, এই তড়িৎ রাসায়নিক প্রক্রিয়াটাতে, অর্থাৎ মরচে ধরার যে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তড়িৎ কোষে অ্যানোড হিসাবে কাজ করে কে ভূমিকা পালন করে, লোহা। ক্যাথোড হিসাবে ভূমিকা পালন করে কে করে, অশুদ্ধি অর্থাৎ কার্বন পরমাণু। আর কে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কে ভূমিকা পালন করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল বা জলীয় বাষ্প। এরা কী করছে, এরা তড়িৎ বিশ্লেষ্যের ভূমিকা পালন করছে। তাহলে একটা তড়িৎ কোষের সৃষ্টি হচ্ছে, তাহলে তড়িৎ কোষ হলে কী হবে, তড়িৎ কোষের মধ্যে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য, তাহলে কী হবে, তড়িৎ বিশ্লেষণ হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ আমরা জানি যে ক্যাথোড এবং অ্যানোডে, ক্যাথোডে ঘটে বিজারণ প্রক্রিয়া আর অ্যানোডে ঘটে কি, জারণ প্রক্রিয়া। তাহলে ক্যাথোড এবং অ্যানোডের যদি আমরা জারণ বিজারণ ঘটনা, জারণ বিজারণের ঘটনাটা দেখি, ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণের ঘটনাটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে অ্যানোডে কী হচ্ছে, অ্যানোডে যে লোহার পরমাণু Fe সেটা দুটো ইলেকট্রন কী করছে, ত্যাগ করে Fe2+ আয়ন রূপে জলে চলে আসছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মধ্যে চলে আসছে। অর্থাৎ এখানে জারণ ঘটছে, লোহা দুটো ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে Fe2+ আয়ন রূপে দ্রবণে চলে আসছে বা জলে চলে আসছে। অন্যদিকে কী হচ্ছে, অন্যদিকে ক্যাথোডে কী হচ্ছে, জলে মিশ্রিত যে অক্সিজেন, জলে যে অক্সিজেনটা দ্রবীভূত আছে সেটা কী করছে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে কিসে বিজারিত হচ্ছে, হাইড্রক্সাইড আয়নে বিজারিত হচ্ছে, OH- বা হাইড্রক্সাইড আয়নে বিজারিত হচ্ছে। এবং এটা কোথায় ঘটছে বিজারণ ঘটনাটা, ক্যাথোডে ঘটছে। তো এটা, এইগুলোকে বলা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যানোডে কী হচ্ছে, লোহার পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে জারিত হচ্ছে এবং সেই Fe2+ আয়নগুলো কোথায় চলে আসছে, জলে বা দ্রবণে চলে আসছে। এখানে এখানে আমাদের তড়িৎ বিশ্লেষ হিসাবে জল রয়েছে। আর ক্যাথোডে কী হচ্ছে, ক্যাথোডে জলে দ্রবীভূত অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে হাইড্রক্সাইড আয়নে বিজারিত হচ্ছে, অর্থাৎ OH- আয়নে বিজারিত হচ্ছে। তাহলে এই দুটো বিক্রিয়াকে যদি আমি একত্রিত করে লিখি, যোগ করি, তাহলে কী পাবো, সম্পূর্ণ বিক্রিয়াটা পাবো, জারণবদ্ধ বিক্রিয়া এবং বিজারণবদ্ধ বিক্রিয়াটাকে আমরা একসঙ্গে লিখছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2Fe+O2+2H2O, তাহলে পাচ্ছি আমরা 2Fe2++4OH-, অর্থাৎ একই সাথে Fe2+ আয়ন তৈরি হচ্ছে এবং OH- আয়ন তৈরি হচ্ছে। Fe2+ আয়ন তৈরি হচ্ছে আমাদের অ্যানোডে এবং OH- আয়ন তৈরি হচ্ছে ক্যাথোডে। এবার এই Fe2+ আয়ন এবং OH-2 আয়ন আবার কী করছে, পরের ধাপে নিজেদের মধ্যে পারস্পরিক বিক্রিয়া ঘটাচ্ছে, এবং নিজেদের মধ্যে পারস্পরিক বিক্রিয়া কী তৈরি করছে, আমাদের Fe OH2, আমাদের হাইড্রক্সাইড যৌগ তৈরি করছে, আমাদের ফেরিক হাইড্রক্সাইড তৈরি করছে, Fe OH2 তৈরি করছে, এবং এই হাইড্রক্সাইড যৌগ আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করছে, Fe2O3 ফেরিক অক্সাইড .3H2, অর্থাৎ Fe2O3 সঙ্গে জল যুক্ত হচ্ছে, তিন জল যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, সেই যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে বাদামি বর্ণের আস্তরণ, যেটা লোহার উপর পড়ছে, যেটাকে আমরা বলছি মরিচা, ঠিক আছে। তাহলে ফেরিক হাইড্রক্সাইড কী করছে, আমাদের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের ফেরিক অক্সাইড তৈরি করছে, ফেরিক অক্সাইড, এবং সেই ফেরিক অক্সাইডের সঙ্গে তিন অণু জল যুক্ত হয়ে কী তৈরি করছে, তিন অণু জল যুক্ত হয়ে সোদক ফেরিক অক্সাইড, অর্থাৎ জল যুক্ত আছে, তিন অণু জল যুক্ত আছে ফেরিক অক্সাইডের সঙ্গে। তাহলে এটাকে আমরা বলছি মরিচা, বাদামি বর্ণের আস্তরণ বা সোদক ফেরিক অক্সাইড,
যেটা মরিচা আকারে লোহার উপর আস্তরণ হিসেবে বাদামি বর্ণের আস্তরণ হিসেবে পড়ছে এবং এই জন্যই লোহাটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা বুঝে নিলাম যে মরিচা ধরার কারণ কি। তাহলে মরিচা ধরার কারণ হচ্ছে ল্যাম্বার্টের মতামত অনুযায়ী, বিজ্ঞানী ল্যাম্বার্টের মতামত অনুযায়ী মরিচা ধরার প্রক্রিয়া হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, এবং তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় অ্যানোড হিসেবে কাজ করছে লোহা, ক্যাথোড হিসেবে কাজ করছে অশুদ্ধি কার্বন, এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করছে, ভূমিকা পালন করছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল বা জলীয় বাষ্প। ক্যাথোডে বিজারণ ঘটছে, ওইজ মাইনাস আয়ন তৈরি হচ্ছে, অ্যানোডে জারণ হচ্ছে, এফি টু প্লাস আয়ন তৈরি হচ্ছে, এফি টু প্লাস আয়ন এবং ওইজ মাইনাস আয়ন পরস্পরের সঙ্গে পারস্পরিক বিক্রিয়া ঘটিয়ে ফেরিক হাইড্রক্সাইড তৈরি করছে এফিএইচ হোল টু, এবং সেই ফেরিক হাইড্রক্সাইড আবার বায়ু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড, শোধক ফেরিক অক্সাইড তৈরি করছে। সেই শোধক ফেরিক অক্সাইডটাই হচ্ছে আমাদের লালচে বাদামি বর্ণের যে আস্তরণ বা মরিচা, যার জন্যই লোহাটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার এই যে মরচে ধরার হার, সেই মরচে ধরার হার কি পরিবর্তনশীল, কম বেশি হতে পারে? যে কোনো কারণে মরচে ধরার হার বেশি পরিমাণে মরচে পড়তে লাগলো বা মরচে ধরা মরচে পড়ার হারটা কমে গেল, এরকম কি হতে পারে? হ্যাঁ হতে পারে। এই মরিচা পড়ার হারটা কিন্তু কম বেশি হতে পারে। তো মরচে পড়ার হারটা কীভাবে ত্বরান্বিত হয়, কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়? মূল কারণ হচ্ছে চারটি। একটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি। কোনো কারণে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে মরিচা হার বৃদ্ধি পায়। সেই জন্য তোমরা দেখবে বর্ষাকালে যখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, সেই বর্ষাকালে কিন্তু খুব বেশি মরচে পড়ে লোহাতে। বর্ষাকালে লোহায় মরচে পড়ার হারটা কিন্তু বৃদ্ধি পায়। দু নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা, বায়ুমণ্ডলে উষ্ণতা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু সেটা মরিচা পড়ার হারকে ত্বরান্বিত করে। তিন নম্বর হচ্ছে অম্লবৃষ্টি। যে এলাকায় দীর্ঘদিন ধরে অম্লবৃষ্টি হয় প্রায়ই, সেই এলাকায় কোনো লোহার তৈরি জিনিস যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয়, খোলা মাঠে রেখে দেওয়া হয়, তাহলে তার মধ্যে কিন্তু সহজেই মরচে পড়ে। আর কি, জলে তড়িৎ বিশ্লেষের উপস্থিতি। জলের মধ্যে যদি কোনো তড়িৎ বিশ্লেষক উপস্থিত থাকে, যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, এই জাতীয় তড়িৎ বিশ্লেষকগুলো যদি উপস্থিত থাকে, তাহলে সেই তড়িৎ বিশ্লেষের উপস্থিতিতে কিন্তু মরিচা পড়ার হারটা কিন্তু ত্বরান্বিত হয়, মরিচা পড়ার হার বৃদ্ধি পায়। অর্থাৎ জলে তড়িৎ বিশ্লেষ থাকলে, দ্রবীভূত থাকলে মরচে কিন্তু বেশি দ্রুত হারে পড়ে। এই গেল আমাদের মরচে পড়ার হার ত্বরান্বিত হওয়ার কারণ। এবার আমরা জানবো যে অনেক সময় দেখা যায় যে কোনো সমুদ্রে চলা জাহাজ, সামুদ্রিক জাহাজ বা জল সরবরাহকারী বা তেল সরবরাহকারী পাইপ দীর্ঘদিন মাটির নিচে থাকলে, তার মধ্যে লোহার পাইপ যদি থাকে, তাহলে তার মধ্যে মরচে পড়ে। এর কারণ কি, এর কারণটা আমরা একটু জেনে নিই। দেখো, যখন সমুদ্রের মধ্যে কোনো জাহাজ রয়েছে, তখন সমুদ্রের জলের মধ্যে কি রয়েছে? সমুদ্রের জলের মধ্যে সাধারণত থাকে ক্লোরাইড আয়ন থাকছে, সিএল মাইনাস আয়ন, এছাড়া অনেক সময় সালফেট আয়নও থাকছে, ঠিক আছে? এই সালফেট এবং ক্লোরাইড আয়নের উপস্থিতিতে, যদি জলের মধ্যে সালফেট এবং ক্লোরাইড আয়নগুলো উপস্থিত থাকে, তাহলে সেই আয়নগুলো কি করে? এই আয়নগুলো মরচে ধরার হারকে ত্বরান্বিত করে। সেই জন্য দেখা যায় যে অনেক সময় জাহাজের তলদেশে কিন্তু মরচে পড়ে। তার কারণ কি? জাহাজ সমুদ্রে যায়, সমুদ্রের মধ্যে কি থাকে? সমুদ্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকে সমুদ্রের জলে। তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণ মানে কি? এর মধ্যে কোন আয়ন থাকছে? সিএল মাইনাস আয়ন থাকছে। এই সিএল মাইনাস আয়নটা কি করছে? সিএল মাইনাস আয়নটা মরচে ধরার হারকে ত্বরান্বিত করছে, যার জন্য জাহাজে, লোহার জাহাজের তলদেশে কিন্তু মরচে পড়ে। একই কারণে কিন্তু মাটির তলায় থাকা তেলের পাইপ বা জলের পাইপ যদি লোহার হয়, তার মধ্যে কিন্তু মরচে পড়ে। তার কারণ কি? মাটির মধ্যে কী কী থাকে? মাটির মধ্যে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, এই সমস্ত আয়নগুলো থাকে। তাহলে এখানে মাটির মধ্যে থাকা আয়নগুলো কী করছে? এই লোহার পাইপ বা লোহার জলের পাইপ বা লোহার তেলের পাইপে মরচে পড়ার হারকে ত্বরান্বিত করছে, যার জন্য সাধারণত আমাদের এই যে লোহার পাইপ বা তেলের পাইপগুলো যদি দীর্ঘদিন মাটির তলায় থাকে, তার মধ্যে কিন্তু মরচে পড়ে যায়। এবার আমরা জেনে নেব যে মরচে পড়াকে কীভাবে প্রতিহত করা যায়, ঠিক আছে? আমরা একটু জেনে নিই মরচে নিবারণের উপায়। মরচে নিবারণের উপায় সম্পর্কে একটু জেনে নিই, কী কী উপায় মরচেকে নিবারণ করে। মরচে নিবারণের উপায় একটা, প্রথম উপায় হচ্ছে কি তোমরা জানো? লোহার উপর যদি আমরা রং করি বা আলকাদরা দিই,
বা বার্নিশ করি, তাহলে কিন্তু কি হয়, মরচে নিবারণের মরচে পড়ার হাত থেকে লোহাকে রক্ষা করা যায়। আর কি উপায় করা যেতে পারে, যদি লোহিত তপ্ত লোহার উপর যদি স্টিম চালনা করা হয়, লোহিত তপ্ত লোহা মানে অত্যন্ত গরম লোহা, লালভাবে গরম করা লোহা, লোহিত তপ্ত লোহার উপর আমরা স্টিম চালনা করছি, জলীয় বাষ্প চালনা করছি, স্টিম চালনা করলে কি হবে, এর উপর ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইডের একটা আস্তরণ পড়ে যায়। সে আস্তরণটা কি করে, সেই লোহাকে আর জল জলীয় বাষ্প বা বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসতে দেয় না, যার জন্য লোহায় আর কোনো মরচে পড়ে না। তাহলে লোহিত তপ্ত লোহার উপর আয়রনের উপর স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইডের একটা আস্তরণ লোহার উপর পড়ে, যার জন্য লোহাটা কিন্তু আর ক্ষয়প্রাপ্ত হয় না, মরচে পড়ে না। এবারে তিন নম্বর হচ্ছে আমাদের কি, গ্যালভানাইজেশন বা জিঙ্ক প্রলেপন, অর্থাৎ লোহার উপর যদি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে বা তড়িৎ লেপনের সাহায্যে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তোমরা আগে এটা আলোচনা করেছি আমি, জিঙ্কের প্রলেপ দিলে সেই লোহাটা কিন্তু ক্ষয় পাওয়ার হাত থেকে রক্ষা পায়। এই ধরনের লোহাকে বলা হয় জিআই বা গ্যালভানাইজড আয়রন, জিআই তার তোমরা শুনেছো, জিআই তার, সেই জিআই তার মানে হচ্ছে লোহার উপর, লোহার তারের উপর জিঙ্কের প্রলেপ, গ্যালভানাইজড আয়রন। তো এই জিঙ্কের প্রলেপ দেওয়ার কারণটা কি, জিঙ্ক কেন ব্যবহার করা হচ্ছে প্রলেপ দেওয়ার জন্য, তার কারণ জিঙ্ক হচ্ছে লোহার চেয়ে অধিক তড়িৎ ধনাত্মক এবং জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা লোহার চেয়ে অনেক বেশি, যার জন্য জিঙ্ক আর্দ্রবায়ুর সংস্পর্শে এলে লোহার আগেই জারিত হয়ে যায়, লোহা জারিত হওয়ার আগেই জিঙ্ক জারিত হয়ে যায়, যার জন্য লোহাটা কিন্তু আর জারিত হয় না বা ক্ষয়প্রাপ্ত হয় না। জারিত হওয়া মানে এক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত হওয়া, সেই জন্য জিঙ্কটা এখানে লোহাকে বাঁচিয়ে দিচ্ছে মরিচা পড়ার হাত থেকে। তাহলে এই গেল আমাদের তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট কী দেখবো আমরা, চার নম্বর হচ্ছে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ, নিকেল বা লোহার উপর নিকেল বা ক্রোমিয়ামের যদি প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে বা তড়িৎ লেপনের সাহায্যে, তাহলে কিন্তু লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করা যেতে পারে, তাহলে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া যেতে পারে। এবং পাঁচ নম্বর একটি গুরুত্বপূর্ণ উপায় রয়েছে, সেটা একটু আলোচনা করছি। অনেক সময় দেখা যায় মাটির তলায় অনেক সময় লোহার পাইপ, তেলের পাইপ বা জলের পাইপ থাকে, মাটির তলায় অনেক সময় লোহার পাইপ থাকে, ভূগর্ভস্থ লোহার পাইপ এটা মাটির তলায়। এবার কি হয়, এই লোহার পাইপ যখন থাকছে মাটির তলায়, তখন মাটির মধ্যে আর্দ্রবায়ুর সংস্পর্শে এসে সেই পাইপগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আমি আগেই বললাম। তাহলে এই ক্ষয়টাকে রোধ করার জন্য কি করা হয়, একটা বিশেষ উপায় সাহায্য না হয়, একটি ম্যাগনেসিয়ামের ব্লককে একটা অন্তরিত পরিবাহী তার দিয়ে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ব্লক, এই একটা অন্তরিত পরিবাহী তার দিয়ে এই লোহার পাইপের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এর ফলে কি হয়, এর ফলে কিন্তু একটা তড়িৎ বিশ্লেষণের ঘটনা ঘটে। এখানে কি হচ্ছে, এই যে ম্যাগনেসিয়াম ব্লকটা, এই ম্যাগনেসিয়াম ব্লকটা অ্যানোড হিসাবে কাজ করছে, এখানে ভূগর্ভস্থ লোহার পাইপটা ক্যাথোড রূপে আচরণ করছে। আর তাহলে তড়িৎ বিশ্লেষকে, তড়িৎ বিশ্লেষ হচ্ছে আর্দ্র মাটি, তড়িৎ বিশ্লেষ হিসেবে কাজ করছে, তড়িৎ বিশ্লেষ হচ্ছে এখানে আমাদের আর্দ্র মাটি, তাহলে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ হলে কি হবে, কে ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, এই অ্যানোড ম্যাগনেসিয়াম ব্লকটা ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু লোহা, লোহা কিন্তু এখানে জারিত হচ্ছে না, ম্যাগনেসিয়াম ব্লকটাই কিন্তু এই লোহার আগে জারিত হয়ে যাচ্ছে, যার জন্য এই ম্যাগনেসিয়াম ব্লকটা নিজেকে উৎসর্গ করছে, নিজেকে নিজেকে নিজের ক্ষতি সাধন করে, নিজের ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু সে লোহাকে ক্ষয়প্রাপ্ত হতে দিচ্ছে না। সেই জন্য এই ঘটনাটাকে বলা হয় ক্যাথোডীয় সংরক্ষণ, এটাকে বলা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ, ক্যাথোডটা সংরক্ষিত হচ্ছে, ক্যাথোডটা ক্ষয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে, ক্যাথোড কে আছে এখানে, লোহার পাইপ, তো লোহার পাইপটা এখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, অর্থাৎ এই ঘটনাটাকে বলে ক্যাথোডীয় সংরক্ষণ।
আর এই অ্যানোডটাকে কী বলা হয়? এই অ্যানোডটাকে বলা হয় উৎসর্গীকৃত অ্যানোড বা স্যাক্রিফাইসড অ্যানোড। অ্যানোডটিকে বলা হয় স্যাক্রিফাইসড অ্যানোড, মানে নিজেকে উৎসর্গ করে সে লোহাকে বাঁচাচ্ছে এখানে, বা উৎসর্গীকৃত অ্যানোড। বোঝা গেল? এখানে ম্যাগনেসিয়াম ব্যবহার করার কারণ কী? তার ম্যাগনেসিয়াম হচ্ছে লোহার চেয়ে অধিক তড়িৎ ধনাত্মক এবং তার জারিত হওয়ার প্রবণতা বেশি, তার জন্য লোহার পাইপটা জারিত হওয়ার আগেই ম্যাগনেসিয়াম ব্লকটা কিন্তু জারিত হয়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাগনেসিয়াম ব্লকটা অ্যানোড হিসেবে কাজ করছে, লোহার পাইপ ক্যাথোড হিসেবে কাজ করছে, তড়িৎ বিশ্লেষ হিসেবে কাজ করছে আর্দ্র মাটি, এবং এখানে ক্যাথোডীয় সংরক্ষণের ঘটনা ঘটছে। এই ব্লক, এই ম্যাগনেসিয়াম ব্লকটা এখানে স্যাক্রিফাইসড অ্যানোডের ভূমিকা পালন করছে। তাহলে এটা একটা মূর্ছা নিবারণের উপায়, লোহার পাইপকে, লোহার যে তেলের পাইপ বা জলের পাইপ মাটির নিচে আছে তাকে মূর্ছার হাতে রক্ষা পাওয়ার, রক্ষা করার উপায় হচ্ছে এটি, ক্যাথোডীয় সংরক্ষণ। এই গেল আমাদের মূর্ছা নিবারণের উপায়। এবার আমরা জানবো আরও কিছু ধাতুর ক্ষয় সম্পর্কে। আমাদের যে সমস্ত অন্যান্য ধাতুগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমাদের অন্যতম ধাতু রয়েছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম হচ্ছে একটা, অ্যালুমিনিয়াম ধাতুর ক্ষয় কীভাবে হয়? অ্যালুমিনিয়াম ধাতুটা যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসছে, অ্যালুমিনিয়াম ধাতু বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে কী তৈরি করে? অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে। বাতাসের সংস্পর্শে এলে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে, আমাদের এএল প্লাস ও টু তৈরি করছে, এএল টু ও থ্রি। ঠিক আছে, এই এএল টু ও থ্রিটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। এই অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা সাদা আস্তরণ অ্যালুমিনিয়াম দণ্ডের ওপর পড়ছে, অ্যালুমিনিয়াম পাত্রের ওপর পড়ছে। এই সাদা আস্তরণটা কীরকম? সাদা আস্তরণটা হচ্ছে সূক্ষ্ম, এবং এটা এই এই যে সাদা আস্তরণটা এটা কিন্তু অপরিবাহী আস্তরণ। এবং এই আস্তরণটা কী করছে? এই আস্তরণটা অ্যালুমিনিয়ামকে আর পরবর্তী সময়ে আর অক্সিজেন বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে দিচ্ছে না, তাই এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা একটা শিল্ডের মতো কাজ করছে এবং অ্যালুমিনিয়ামের ক্ষয় কিন্তু আর হচ্ছে না। এই আস্তরণটা পড়ে গেলে, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাদা আস্তরণটা পড়ে গেলে এরপরে আর অ্যালুমিনিয়ামের ক্ষয় ঘটে না। ঠিক আছে, এই গেল আমাদের অ্যালুমিনিয়ামের ক্ষয়। এবার আমরা জেনে নেব কপারের ক্ষয়। কপারের ক্ষয় জেনে নিই একটু। কপার কী হয়? কপার বাতাসের জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সংস্পর্শে এলে কপারে কী তৈরি হয়? কপারের উপর সবুজ বর্ণের ক্ষারকীয় বা বেসিক কপার কার্বনেটের একটা আস্তরণ পড়ে, সবুজ বর্ণের আস্তরণ। এই আস্তরণটাকে বলে প্যাটিনা। এই আস্তরণটা পড়ার ফলে কপারটা, কপারের উপর ছোপ ছোপ সবুজ রঙের দাগ দাগ পড়তে থাকে এবং কপারটি ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যদি বিক্রিয়াটা দেখি, 2Cu প্লাস H2O প্লাস CO2 প্লাস O2 কী তৈরি হচ্ছে? সিইউ CO3 ডট CuOH2। এটা হচ্ছে বেসিক কপার কার্বন, ওটা ক্ষারকীয় কপার কার্বনেট, বেসিক কপার কার্বনেট। এটা হচ্ছে সবুজ বর্ণের আস্তরণ, সবুজ। ঠিক আছে, সবুজ বর্ণের একটা আস্তরণ করছে, এটাকে বলে প্যাটিনা। এই প্যাটিনা কী করছে? কপারের উপর ছোপ ছোপ দাগ ফেলছে এবং কপারকে ক্ষয় করে দিচ্ছে। এ গেল কপারের ক্ষয়। এবার আমরা জিঙ্কের ক্ষয় সম্পর্কে একটু জেনে নিই। জিঙ্কের ক্ষয় কীভাবে হচ্ছে? জিঙ্কেও তাই আর্দ্রবায়ুর সংস্পর্শে জিঙ্ক এলে কী করছে? জিঙ্কের ওপর ক্ষারকীয় জিঙ্ক কার্বনেটের সাদা আস্তরণ পড়ছে, ক্ষারকীয় জিঙ্ক কার্বনেট, ZnCO3 ডট 3ZnOH2 ক্ষারকীয় জিঙ্ক কার্বনেট সাদা আস্তরণ, আস্তরণটা হচ্ছে সাদা। ক্ষারকীয় জিঙ্ক কার্বনের সাদা আস্তরণ পড়ছে যখন জিঙ্ক আর্দ্রবায়ু সংস্পর্শে আসছে, এর ফলে কী হচ্ছে? জিঙ্ক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বোঝা গেল? তাই অ্যালুমিনিয়াম, আমাদের তামা এবং জিঙ্কের আমরা ক্ষয় জানলাম। এবার আমরা জানবো যে অ্যালুমিনিয়াম, কপার বা জিঙ্কের পাত্রে কোনো টক জাতীয় খাবার রাখা উচিত নয় কেন? দেখো, অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপার এদের মধ্যে, এই সমস্ত ধাতু নির্মিত কোনো পাত্রে যদি আমরা কোনো
আচার চাটনি বা কোনো টক জাতীয় কাটা ফল রাখি তাহলে কী হচ্ছে, এগুলোর মধ্যে কী রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সংস্পর্শে এসে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক কী করছে, অ্যালুমিনিয়াম আর জিঙ্ক দ্রাব্য ধাতব লবণ তৈরি করছে, আর সংস্পর্শে এসে জৈব অ্যাসিডগুলো সংস্পর্শে এসে। আর অন্যদিকে কপার কী করছে, কপার বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জৈব অ্যাসিডের সংস্পর্শে এসে সেও একটা দ্রাব্য ধাতব লবণ তৈরি করছে। এই দ্রাব্য ধাতব লবণগুলো হচ্ছে অত্যন্ত বিষাক্ত। এই যে দ্রাব্য ধাতব লবণগুলো তৈরি হচ্ছে, যৌগগুলো তৈরি হচ্ছে, সেগুলো অত্যন্ত বিষাক্ত। তাহলে যে পাত্রে খাবার রাখছি, সেই টক জাতীয় খাবার যখন আমরা খাচ্ছি, সেই খাবারের সঙ্গে এই দ্রাব্য ধাতব লবণ, যে বিষাক্ত লবণগুলো তৈরি হয়েছে, সেগুলো আমাদের শরীরে যাচ্ছে, দেহের মধ্যে যাচ্ছে এবং আমাদের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে, অত্যন্ত বিষাক্ত লবণ এগুলো। তার জন্য অ্যালুমিনিয়াম, কপার বা জিঙ্ক নির্মিত ধাতব পাত্রে টক জাতীয় আচার চাটনি বা কোনো টক জাতীয় খাবার বা টক জাতীয় কাটা ফল কখনোই রাখা উচিত নয়। এই কারণেই অ্যালুমিনিয়াম পাতে মোড়া, অ্যালুমিনিয়াম ফয়েল আমরা দেখেছি, সে অ্যালুমিনিয়াম পাতলা ফয়েল, সে অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়। এই কারণে, তার কারণটা কি, অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খেলে সেই চাটনি বা আচারের মধ্যে জৈব অ্যাসিড থাকছে, সেই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এক ধরনের বিষাক্ত দ্রাব্য ধাতব লবণ তৈরি করছে। সেই বিষাক্ত দ্রাব্য ধাতব লবণ সেই চাটনি বা আচারের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরে কিন্তু বিষক্রিয়া ঘটাতে পারে, যার জন্য কিন্তু অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়। এমনকি কোনো কপারের পাত্র, কপারের অনেক সময় বাসনপত্র আমরা ঘরে ব্যবহার করি, কপারের পাত্র ব্যবহার করার পরে খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। তাই অনেক সময় কপারের পাত্র দীর্ঘদিন ব্যবহার করতে লাগলে তার ওপর সবুজ রঙের ছোপ পড়তে থাকে, সেই সবুজ রঙের ছোপটা মূলত হচ্ছে বেসিক কপার কার্বনেট বা প্যাটিনা। সেই প্যাটিনাটা কিন্তু শরীরের মধ্যে গেলে সেটা কিন্তু আমাদের শরীরে কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। তার জন্য কপারের পাত্র ব্যবহার করার পর খুব ভালো করে ধুয়ে তারপর পুনরায় ব্যবহার করা উচিত। তাহলে এই গেল আমাদের বিভিন্ন ধাতুর ক্ষয় নিবারণের উপায়। এবং আমরা জানলাম যে অ্যালুমিনিয়াম বা কপারের পাত্রে বা জিঙ্কের পাত্রে বা আমাদের এই সমস্ত পাত্রগুলোতে কেন টক জাতীয় জিনিসপত্র রাখা উচিত নয়, সেগুলো আমরা জানলাম ডিটেলসে। তো আমরা চারটি পর্বে আমাদের সমগ্র অধ্যায়টি আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এটুকুই, পরবর্তী ক্লাসে আমি নতুন কোনো অধ্যায়ের আলোচনা নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।